নমস্কার বন্ধুরা কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন শেকরের বন্ধন কলমে সুমিত ভট্টাচার্য বটগাছটা আজ বুড়ো হয়েছে আজ থেকে অনেকগুলো বছর আগে প্রকৃতির খাম খেয়ালেই গাছটা মাটি ফুঁড়ে প্রথম সেই বিশাল আকাশ দেখেছিল তখন তার কোনো বন্ধু হয়নি একমাত্র তার শিকড়ের সাথে আঁকড়ে ধরা মাটিটুকু ছাড়া তারপর রোদ ঝড় জল ছাগল গরুর মুড়িয়ে খাওয়ার ভয় সব কিছুকেই জয় করে বড় হলো গাছটা সবুজ পাতাদের মেলা বসলো ডালপালা এদিক থেকে ওদিকে ছুটতে লাগলো পাখিরা গাছটাকে আশ্রয় করলো অনেকগুলো নতুন নতুন বন্ধু হলো গাছটার অতঃপর গাছটা সবাইকে ছাড়িয়ে অনেক উঁচুতে উঠল একটা সময় যারা গাছটাকে হিংসে করত বেঁধে রাখত লতা পাতায় ওকে মাথা উঁচু করে বাঁচতে দেবে না বলে আজ তারাও ওকে ধরে ধরে উঁচুতে উঁচুতে উঠতে চেষ্টা করে বটগাছটা অত উঁচুতে থাকা সত্ত্বেও মাটির কাছে সবসময় মাথা নত করে কারণ বটগাছটার সব বিপদে মাটিই ওর একমাত্র বন্ধু ছিল তাই তো আজ সে অত উঁচুতে পৌঁছাতে পেরেছে গাছটার শেকড়ের সাথে মাটির আলাদাই একটা বন্ধন আছে আজ গাছটা অনেক বুড়ো হয়েছে তাও মাটির সাথে বন্ধনটা আগের মতোই এখনও অটুট আছে আমরা সবাই চাই বন্ধুরা যে বন্ধুদের সঙ্গে বা যে কোনো পরিবারের সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো পশু পাখি সবার সঙ্গে এরকম অটুট বন্ধন রাখতে হয় কারোর কারোর সঙ্গে কিন্তু বেশিরভাগ মানুষের সাথেই আমাদের ছাড়াছাড়িটা বেশি হয় সুতরাং সবাই মিলে এরকম অটুট থাকার চেষ্টা করুন তাহলেই সমাজে ভালো থাকবে পরিবেশও ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন